এই মেয়ে দুটি গোপন ছবি বের করতে স্টুডিওতে যায়, অতপর স্টুডিওর মালিক তাদের গোপন ছবি দেখে কি করলো তাদের সাথে তা দেখতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। ভাইয়া, ছবি বের করা যাবে? আমার কাছে ছবি তোলা আছে, পারবেন বের করে দিতে? হ্যাঁ হ্যাঁ, কেন যাবে না, আপনি কি ফোন থেকে বের করবেন? জি ভাইয়া, ফোন থেকে বের করব, তবে একটা সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা? ওদেরকে কিন্তু ভালো মনে হচ্ছে না, তোর কিন্তু সবগুলো কোন ছবি রেখে দিতে পারে, চল। আপা কোনো সমস্যা নাই। আচ্ছা বলেন তো কি সমস্যা, আমাকে বলেন একটু। আসলে ভাইয়া, আমার ফোনে কিছু গোপন ছবি আছে, তো সেগুলোর জন্য ভয় লাগে, এই জন্য আর কি। শুনেন আপু, কোনো সমস্যা আপনি নির্দ্বিধায় দিতে পারেন, আপনার সব কিছু, আপনার প্রাইভেসি, আপনার সব কিছু ঠিক থাকবে, আপনি দেন, কোনো সমস্যা নাই, আমি বের করে দেবো। আপনার গোপন ছবি থাকুক আর যাই থাকুক, ভয়ের কিচ্ছু নাই, আপনি মোবাইল দেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই নেন, এই ফোন থেকে বের করে দেন। এ শুভ, এ ধর আপুকে ছবি সুন্দর করে বের করে দিবি, ঠিক আছে? পাঁচ কপি না? হ্যাঁ পাঁচ কপি বের করে দিবি। আর শুন, ওই আপুকে পার্সোনাল কিছু ছবি আছে, ওই ফোল্ডারে ঢুকারই দরকার না, ঠিক আছে? আর বাইকের চাবিটা দেখুন, আপনারা বসেন, তাহলে বের করে দিছে, আমি গেলাম তাহলে। আপু আপনারা বসেন, আমি বের করে দিচ্ছি। ভাইয়া কতক্ষণ লাগবে? এই ধরেন 20 মিনিট লাগতে পারে, আপনারা বসুন, আমি বের করে দিচ্ছি। এদেরকে তো এখানে বসিয়ে রাখা যাবে না, কিভাবে বলি। আচ্ছা আপু আপনাদের কোনো কাজ আছে থাকলে সারে আসেন, আমি ছবিগুলো বের করে রাখতেছি, একটু সময় লাগবে তো। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমরা তাহলে 20 মিনিটের মধ্যে আসছি, আপনি তাড়াতাড়ি বের করেন। কি আছে ফোনে দেখতে হইব, কি পার্সোনাল ছবি, এগুলা সবগুলো আমার ফোনে নিতে হবে কপি করে। আচ্ছা কি আছে, আচ্ছা ঠিক আছে। ও মাই গড, কি পিক রে ভাই, ওরে বাবা, দেখি আর আসেনি, ও কেউ আসেনি না, এরে মাতানো সে পিক তো। ভাই ছবি বের করছেন? জি আপু ছবি রেডি হয়েছে। হ্যাঁ তাড়াতাড়ি দেন তাহলে ভাই, সন্ধ্যা হয়ে গেছে তো, বাড়ি ফিরতে হবে, তাড়াতাড়ি দেন। এ নেন আপনার ছবি, আর এ নেন মোবাইল, আর আপনার ফোন নাম্বারটা দেন, আমি ছবিগুলো সেভ করে রেখেছি, যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে আমার থেকে আবার নিতে পারবে। ও আচ্ছা ভাইয়া নেন, 017-8429-500। জি টাকাটা দেন। আচ্ছা ভাইয়া এই নেন টাকাটা। আচ্ছা ঠিক আছে আসো। এই চল। এই ভাই আপনার দোকানের কর্মচারীটা কই? হ্যাঁ বলেন কই তাড়াতাড়ি। আরে এত উত্তেজিত হচ্ছেন কেন, আস্তে কথা বলেন, এটা একটা বাজার। আস্তে কেন কথা বলবো? হ্যাঁ আপনার কর্মচারীকে তাড়াতাড়ি ডাকেন, এখনই যান। আহা বিষয়টা কি আমাকে একটু খুলে বলেন। এ শুভ, এই শুভ এদিকে, এই কি কি সমস্যা, কি হইছে আপা, কত কি হইছে? কি হইছে, আমি পরশুদিন আপনার দোকানে ছবি বের করতে আসলাম না, হ্যাঁ আমি বললাম না আমার গোপন ছবি আছে, ওগুলোর জন্য কেউ হাত না দেয়, আর ওই আমার সব ছবিগুলো কপি লিংক করে ওর ফোনে নিছে, ও আমাকে প্রতিনিয়ত বলতিছে যে আমি যদি ওকে টাকা না দেই ও আমার ছবিগুলো নেটে ছেড়ে দিবে, ফেসবুকে ছেড়ে দিবে, এরকম ভাবে ব্ল্যাকমেল করতেছে, এখন আপনি বলেন কি করব। এই এগুলো কি শুনতেছিস, এই বেটা এগুলো কি শুনতেছিস বেটা, এই বেটা এদিকে এদিকে কথা কও, আমি কি দুধ কলা দিয়া কালসা পুষতেছি রে বেটা, এই বেটা তোর চাকরি দিয়ে আমি তো অপরাধ করছি, কাস্টমারের সাথে আমার মান সম্মান ডুবাইছস, হ্যাঁ তোর কি আমি কম হেল্প করি রে বেটা, আপনাদের কোন রকম ব্ল্যাকমেইল করে তাহলে আপনাদের কোনো টেনশন করা লাগবে না, এই পারে আমি মাথা নিয়ে আমি ওর 14 জেলের ভাত খাওয়াবো, কথাটা বলে দিলা, ক্ষমা করেছি। আমি ওর 14 জেলের ভাত খাওয়াই ছাড়বো, বলে দিলাম।
জি ভাইয়া, আপনি ভালো বলে আমরা আপনার দোকানে আসি। আর এই রকম ছেলেদের জন্য আমাদের প্রত্যেকটা মেয়েদেরকে এরকম হেনস্থা হতে হয়। এই বেদল ছেলে, যাও এখান থেকে। আফা, আমি ক্ষমা চাইতেছি, ওর হয়ে আমি ক্ষমা চাইতেছি। আসলে আমি লজ্জিত, মানে এর জন্য আমার যে এরকম একটা কথা শুনতে হইব আমি স্বপ্নেও ভাবিনি। ছোট থেকে বলারে আমি মানুষ করছি, ছোট থেকে এরকম প্ল্যান করছি যে ব্যবসাটা ওর হাতে ধরাই দিব আমি। করি খা না, আইসাই আমার মান সম্মান ডুবাই দিছ। আমি খুবই দুঃখিত আপা, নেক্সট টাইম যদি এরকম কোনো সমস্যায় পড়েন আমরা বললেন আপনি, আমি এই গ্যারান্টি দিতে পারি অন্তত। আপনার কোনো আসতেই কোনো টেনশন নাই, আপনি যান আপা, আর আমি খুবই দুঃখিত, আবার আসি। আমি আপনার আমার নিজের হাতে আপনাদের কাজ করব, অন্যদের হাতে এরকম পোলাবাইনের হাতে যদি আমি নেক্সট টাইম দিই তাহলে আপনাদের মতো এরকম আরও মেয়ে ব্ল্যাকমেল হইব। আপনারা জান খুবই দুঃখিত। ঠিক আছে ভাইয়া, আজকে তাহলে আমরা আসি। এই চল।